আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পলাশিস আপনাদের সাথে। আর আজকে আমরা কথা বলবো টেকনো পোভা 2 এই ফোনটিকে নিয়ে। তো আপনারা হয়তো রিসেন্টলি লক্ষ্য করেছেন যে ভারতের বাজারে কিন্তু টেকনো পোভা 2 ফোনটি লঞ্চ হয়ে গেছে। তো এই ফোনের কিন্তু কিছু বিশেষত্ব দিক রয়েছে, যদিও এই বাজেট রেঞ্জে এই ফোনটি অফার করতেছে আপনাকে 7000 mAh ব্যাটারি এবং এখানে থাকতেছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো 7000 mAh ব্যাটারিতে ফার্স্ট টাইম টেকনো এখানে লঞ্চ করতে যাচ্ছে তাদের টেকনো পোভা 2 ফোনটিতে, তারা ব্যবহার করতে যাচ্ছে 7000 mAh ব্যাটারি। সো এই ফোনটি ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চ একটি FHD+ রেজলিউশনের IPS প্যানেল। তো এই প্যানেলটি হচ্ছে আপনার IPS প্যানেল, আর এখানে কিন্তু আপনারা PPI হিসেবে পাবেন 389। তো এই ডিসপ্লেটি হচ্ছে রেগুলার 60Hz রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে। এখানে কোনো প্রকার 90Hz গেমিকি ফিচারগুলো কোনোভাবেই ব্যবহার করা হয়নি। আর এখানে কিন্তু তারা 5 সোল ক্যামেরা কাট আউট ব্যবহার করেছে। তো এখানে ক্যামেরা হিসেবে এই ফোনটিতে রয়েছে, ব্যাকে রয়েছে 4টি ক্যামেরা, এবং এখানে ব্যাকে 4টি ক্যামেরার ভিতরে মেইন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, যেটা সোনি MX582 অথবা 586 হতে পারে এই ক্যামেরাটি সেন্সর। মেইন ক্যামেরার সাথে আরও 3টি ক্যামেরা রয়েছে, যদিও এই 3টি ক্যামেরার কাজ কিন্তু আলাদা আলাদাভাবে খুব একটা দেখতেই পাই না, কারণ এখানে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটি AI ক্যামেরা। এবং এখানে ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ব্যাকে থাকা মেইন ক্যামেরার অ্যাপারচার ছিল F1.9। এবং এই ফোনটির বাটন অ্যান্ড পোর্টসের ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে মাইক্রো USB টাইপ সি পোর্ট, এবং থাকতেছে ইয়ারফোন জ্যাক অ্যান্ড প্রাইমারি মাইক, নো নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, অ্যান্ড এখানে থাকতেছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন টপ অফ পাওয়ার বাটন থাকতেছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ আপনারা ডেডিকেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে বসাতে পারবেন। এবং এখানে আপনারা মোটামুটি একটা তুক্ষর রকমের ফাস্ট অ্যাকিউরেসি দেখতে পারবেন এই ডেডিকেটেড রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ফোনটি বেশ আকর্ষণীয়। এখানে ব্ল্যাক কালারটি আপনারা খুব একটা নোটিস করবেন না, কিন্তু অন্যান্য যে কালারগুলো সেগুলো কিন্তু খুব লাইট ওয়েট এবং দেখতেও বেশ ভালোই লাগে। তো এখানে কিন্তু প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক বডি থাকতেছে, অ্যান্ড এখানে থাকতেছে আপনার কিছুটা টেকচার যা ফোনটিকে দেখতে একটা আকর্ষণ এবং নিউ লুক দিয়েছে এই ফোনটির ক্ষেত্রে। এই ফোনটিতে র্যাম হিসেবে আছে 4GB এবং 64GB, এবং থাকতেছে আরও একটি ভ্যারিয়েন্ট 6GB সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি র্যাম রম ভ্যারিয়েন্ট আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তো এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 একটি গেমিং প্রসেসর। মেবি এই প্রসেসরের ন্যানোমিটার সংখ্যা হচ্ছে 12 ন্যানোমিটার। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর, এবং এখানে কিন্তু আপনারা মোটামুটি ভালো গেমিং পারফরমেন্স করতে পারবেন। এবং জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে মালি G52 MC2। টেকনো পোভা 2 এই ফোনটিতে রয়েছে 7000 mAh ব্যাটারি, এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। মোটামুটি ফুল চার্জ করতে এই ফোনটিকে আপনারা মোটামুটি 4 ঘন্টারও বেশি সময় লাগবে ফুল চার্জ করতে এই ফোনটিকে, এবং এটার ব্যাকআপ কিন্তু বেশ ভালো পাবেন, মোটামুটি 13 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পাবেন এই ফোনটিতে নর্মাল ইউজে। ফোনটিতে রয়েছে Android 11 অ্যান্ড টপ অফ হাইওয়েস 7.6 কাস্টমাইজ UI, অ্যান্ড এখানে থাকতেছে বেস্ট ট্রানজেকশন স্পিড অ্যান্ড অ্যানিমেশন স্পিড বেশ ভালো, এবং এখানে কিন্তু ব্লুটুথ রয়েছে এবং অ্যাড শো অনেক কিছু রয়েছে এবং বাগস রয়েছে এই UI-এ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই